ভোটকুশলী প্রশান্ত কিশোরের এক স্ট্র্যাটেজি ফাঁস হতেই এবার বড়সড় অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদী, সেই সঙ্গে 2029 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী মুখ হতে পারে নরেন্দ্র মোদীর চেয়ে অত্যন্ত কট্টরপন্থী হিন্দুত্ববাদী। অর্থাৎ 2024 এবং 2029 দুটো টার্মেই বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থাকবেন এক প্রকার আশ্বস্ত করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার ইন্ডিজোটের হয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কার্যত শেষ হতে চলল বলে মনে করছে রাজনৈতিক মহল। যেহেতু এই প্রশান্ত কিশোরী একসময় তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী হিসাবে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরের বার ক্ষমতায় নিয়ে এসেছিলেন, এখনও এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী হিসাবে প্রশান্ত কিশোরের নির্দেশই শেষ কথা, সেই প্রশান্ত কিশোর এবার দিল্লির কুর্সি দখলের ক্ষেত্রে ফের নরেন্দ্র মোদীজির হাত শক্ত হবে বলে মত দেওয়ার পাশাপাশি 2029 সালেও বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই বিষয়ে কার্যত আশ্বস্ত করে দিলেন। প্রশান্ত কিশোর এক সাক্ষাৎকারে বলেছেন, বিজেপি ও আরএসএস গত 2 বছরে নেওয়া সমস্ত সিদ্ধান্তকে খুঁটিয়ে দেখছে। প্রথমে নেতৃত্বে ছিলেন বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি। বাজপেয়ী উদার মনে হলেও আদবানি কট্টর হিন্দুত্ববাদী। এরপর নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, দুজনেই কট্টর হিন্দুত্ববাদী বলে পরিচিত। এখন দল চালাচ্ছেন মোদী অমিত শাহ, তারা দুজনেই কট্টর হিন্দুত্ববাদী। তাই ধরে নেওয়া যায় এরপরে যিনি আসবেন তিনি এদের থেকেও কট্টর হিন্দুত্ববাদী হবেন, কারণ হিন্দুত্ববাদকে সামনে রেখেই বিজেপি কেন্দ্রের ক্ষমতা দখল করার চেষ্টা করেছে বা কেন্দ্রে ক্ষমতায় এসেছে। তাই আগামী 10 বছর বিজেপির হাতে ক্ষমতা থাকবে এক প্রকার বুঝিয়ে দিলেন প্রশান্ত কিশোর।